আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়। একটা সঙ্গীত আছে না, এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে, চিল্লা বলেন ঠিক কিনা, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে, তবু তো ভাই কারোরই নাই একটুখানি, কথা কয় না, হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ, চিল্লা বলেন ঠিক কিনা, যে কোনো সময় চলে যায়। এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট, ফিরুজ শাহী বা ফিরুজ শাহ নামের, এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে, এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন, দেখেন নাই মুরব্বীরা জানবেন। তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে, এরকম আছে না নাই? অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায়, আছে না নাই? ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে, দেখেন নাই? ক্রিকেট খেলতে খেলতে মরা যায়, আছে না নাই? রেসলিং খেলতে খেলতে মারা যায়, দেখেন নাই? হ্যাঁ, এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ, এখনই জিতে যাবে, হঠাৎ করে তাকায় আসে, কিচ্ছু বোঝে না, হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায়, রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর লড়ে না, আছে না? রেফারি কি করে মাটিতে বাড়ি মারে, এতক্ষণ সে জিতে যায় এখন আর নড়েই না, তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই, অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই, দম ফুরাইলে ঠুস শেষ হয়ে যায়। অনেকে অ্যাক্সিডেন্টে মরে, সড়ক দুর্ঘটনায়, অনেকে বিমান দুর্ঘটনায় মরে, আকাশে মরে না, অনেকে পানিতে ডুবে মরে, অনেকে আগুনে পুড়ে মরে, অনেকে ক্রস ফায়ারে মরে, আছে না নাই? আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায়, সকালে আর ওঠে না, কত ধরনের মরণ! আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও, ইমানি মরণ দিও, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, চিল্লায় পড়ে না আমিন। তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জায়গায় মরবা কখন মরবা কেউ আমরা জানি না, কিন্তু মরব সবাই জানি, ঠিক কি না? কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়, চিল্লা এখন ঠিক কিনা? মরবো যে আমরা সবাই জানি, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি? জানি আমরা, সবাইকেই মরতে হয়, জন্মালেই মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না, এটাই হলো পৃথিবীর পদ্ধতি। জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ, সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য, সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু, এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, কইতে পারছে? কেমন লাগছে বলতে পারে? বলা যায় না, তার আগেই চলে যেতে হয়।